জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম, জিও ইউটিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে সাধারণ জ্ঞান পর্ব, আমি জাহিদ শাফিন পর্ব ৬ নিয়ে আলোচনা করব। আজকে যে দেশটি নিয়ে আলোচনা করব, যে দেশটি সম্পর্কে আমরা জানব গুরুত্বপূর্ণ তথ্য, সেই দেশটির নাম হচ্ছে জাপান। আমরা জাপান এই দেশটির নাম অনেকেই শুনেছি, আজকে আমরা শিখব এই দেশটির রাজধানী, মুদ্রা, রাষ্ট্রপতি, গোয়েন্দা সংস্থা এবং আরও গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্পর্কে। তো প্রথমে আমরা দেখে নেই যে জাপানের রাজধানীর নাম কি। জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও, জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও এবং এই দেশটির মুদ্রার নাম হচ্ছে ইয়েন। ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম এবং বর্তমান যে রাষ্ট্রপতি আছেন তার নাম হচ্ছে শিনজো আবে। এবং এই দেশটির যে গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থাটা খুবই গুরুত্বপূর্ণ, সিএসআইসিই, এটা হচ্ছে জাপানের গোয়েন্দা সংস্থার নাম। এবং ঐতিহাসিক যেই তারিখের মধ্যে রয়েছে, ঐতিহাসিক তারিখের মধ্যে রয়েছে 6 আগস্ট 1945 এবং 9 আগস্ট 1945, এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ তারিখ এই জাপানের। 6 আগস্ট 1945, 9 আগস্ট 1945, সেই গুরুত্বপূর্ণ এই দুইটা তারিখ এবং সাল তোমরা সবাই অবগত যে কেন এটা বিখ্যাত। এবং ঐতিহাসিক ব্যক্তি সম্রাট হিরোহিতো, ঐতিহাসিক ব্যক্তিদের মধ্যে যার নাম উঠে আসছে তার নাম হচ্ছে সম্রাট হিরোহিতো, ওনার নামটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, উনি ছিলেন জাপানের একজন বিখ্যাত ব্যক্তি। তো আজকে আমরা সাধারণ জ্ঞান পর্ব ৬ এখানে জাপান সম্পর্কে জানলাম। বন্ধুরা, আজকে পর্ব ৬ এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব ৭ দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।